আজ শোনাবো রাজপুত্র ও মায়াবিনী। কোনো এক বাদশার একমাত্র ছেলে সবেমাত্র কৈশোর থেকে যৌবনে পাশ দিয়েছে। বাদশা রাজপুত্রের শিক্ষার ভার দিলেন তার সবচেয়ে বিশ্বাসী উজিরের ওপর। দিন রাত রাজপুত্রের সঙ্গী হয়ে থাকতে হবে উজিরকে। উজিরের মনে হলো এ বড়ই অসম্মানের কাজ। দিন রাত সুযোগ খুঁজতে লাগলেন কী করে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায়। একদিন রাজপুত্রকে নিয়ে উজির শিকার করতে গিয়েছিলেন। বিরাট জঙ্গল, তারপরই পাহাড় আর মরুপ্রান্তর। হঠাৎ রাজপুত্রের চোখে পড়ল অপূর্ব সুন্দর একটা হরিণ। সাথে সাথে উজির বললেন, যুবরাজ, এই হরিণটা তোমাকে শিকার করতেই হবে, ঘোড়া ছুটিয়ে চলো, আমিও তোমার সাথে আছি। উজিরের কথায় বিশ্বাস করে হরিণের পেছনে ধাওয়া করল রাজপুত্র। যতই যায় কিছুতেই আর হরিণের নাগাল পায় না। একসময় গাছের আড়ালে হরিণটা অদৃশ্য হয়ে যেতেই রাজপুত্র দাঁড়িয়ে পড়ল। কিন্তু এ কি, কোথায়? উজির নেই। আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো হদিস পেল না। অগত্যা একাই রাজপ্রাসাদে ফেরার পথ ধরল রাজপুত্র। কিছু দূর যেতেই সে বুঝতে পারল জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। দিন শেষ হয়ে এসেছে, কেমন করে বাড়ি ফিরে যাবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখে পড়ল এক অপরূপ সুন্দরী মেয়ে গাছতলায় দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছে। এই জঙ্গলের মধ্যে এমন সুন্দরী মেয়ে এলো কোথা থেকে? রাজপুত্র এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? মেয়েটি কান্না থামিয়ে বলল, আমি হিন্দুস্তানের বাদশার মেয়ে। ঘোড়ার পিঠে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে ঘোড়া আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি আমার ঘোড়ার ওপর চড়ো, আমিও সুলতানের ছেলে, তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দেব। রাজপুত্র সেই সুন্দরীকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে যেতে যেতে একটা ভাঙা বাড়ির সামনে আসতেই মেয়েটি বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওই বাড়ি থেকে ঘুরে আসছি। মেয়েটি ভাঙা বাড়ির মধ্যে যেতেই রাজপুত্র পায়ে পায়ে এগিয়ে এলো। বাড়ির সামনে আসতেই তার কানে এলো কে একজন কর্কশ গলায় বলছে, বাছারা, আমার আনন্দ কর, আজ তোদের জন্য এক রাজপুত্রকে ধরে এনেছি, সবাই মিলে তার হাড় মাংস চিবিয়ে খাব। রাজপুত্র বুঝতে পারল মায়াবিনী রাক্ষসী সুন্দরী মেয়ের রূপ ধরে তাকে ছল করে নিয়ে এসেছে। প্রাণ ভয়ে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল। এমন সময় সেই সুন্দরী আবার বেরিয়ে এলো। রাজপুত্রের সামনে এসে বলল, কী হয়েছে, তুমি কাঁপছো কেন? রাজপুত্র বলল, মনে হচ্ছে আমি কোনো ভয়ঙ্কর বিপদের মুখে এসে পড়েছি, এর থেকে কেমন করে রক্ষা পাবো জানি না। মেয়েটি মধুর কণ্ঠে বলল, তুমি যদি বিপদে পড়ে থাকো তবে আল্লাহকে ডাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। নিরুপায় রাজপুত্র মাটিতে বসে দুহাত জোড় করে চোখ বুজে প্রার্থনা শুরু করল। প্রার্থনা শেষ করে চোখ খুলতে রাজপুত্র দেখে কোথাও কেউ নেই। আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে রাজপুত্র তখনই ঘোড়ায় চেপে সেখান থেকে পালিয়ে গেল। তারপর বহু কষ্টে পথ খুঁজে বার করে রাজপ্রাসাদে ফিরে এলো। সুলতান ছেলের মুখে সব কথা শুনে বুঝতে পারে এসবই উজিরের চক্রান্ত। তখনই তার প্রাণদণ্ডের আদেশ দিলেন। রাজপুত্র ও মায়াবিনীর গল্প শেষ করেই উজির সুলতান ইউনানকে বললেন, জাহাপনা, হাকিম ডুবান ওই সন্তান উজিরের মতোই আপনার সর্বনাশ করতে চাইছে, আর আপনি তাকে বিশ্বাস করে শুধু পুরস্কৃত করছেন। আমরা গোপন সংবাদ পেয়েছি হাকিম ডুবান অন্য দেশের গুপ্তচর, সে আপনার চরম ক্ষতি করবার জন্য প্রস্তুত হচ্ছে। ওই বৃদ্ধ হাকিম আমার ক্ষতি করবার মতো শক্তি কোথায় পাবে? সুলতান,
যে সামান্য একটা লাঠি দিয়ে আপনার দুরারোগ্য রোগ সারাতে পারে, তার কত ক্ষমতা আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য একটা ফুল শুকিয়েই আপনাকে মেরে ফেলতে পারে। ভাবনায় পড়ে গেল সুলতান, কে জানে হয়তো উজির ঠিক কথাই বলছে। সমস্ত রাত ঘুম এলো না তার, বারবার মনে হতে লাগলো হাকিম ডুমান তাকে বিষ মাখানো ঔষধ খেতে দিচ্ছে। ভোর হতেই সুলতান উজিরকে ডেকে পাঠালেন। উজির, আমার মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলছ, হাকিম ডুবান যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। এখন আমি কি করি বলো তো? হাকিম, আপনার ক্ষতি করবার আগেই আপনি হাকিমের গর্দানের হুকুম দিন। তুমি ঠিকই বলছো উজির, সুলতান তখনই হাকিমকে ডেকে পাঠালেন। হাকিম ডুবান রাজসভায় এসে কুর্নিশ করে দাঁড়াতেই সুলতান বললেন, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? হাকিম মাথা নেড়ে বললেন, হুজুর, আপনার মনের কথা আমি কেমন করে জানব? আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম, আপনি আমার সাথে কেন কৌতুক করছেন সুলতান? কৌতুক নয়, আমি গোপন সংবাদ পেয়েছি তুমি অন্য দেশের গুপ্তচর, আমাকে হত্যার ষড়যন্ত্র করছো। এ আপনি কী কথা বলছেন সুলতান? কেউ আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলেছে। যদি আপনার অমঙ্গল চিন্তা করতাম তবে কি আপনার রোগ সারাতাম? আসলে তুমি আমার রোগ সারিয়ে এই মসনাদের ওপর তোমার ক্ষমতা ও প্রভুত্ব বাড়াতে চেয়েছো। এসব মিথ্যা সুলতান, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি আপনার বিশ্বাসী অনুগত বন্ধু হয়ে বাকি জীবনটা এখানে কাটাতে চেয়েছি। আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন না হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করবেন। সুলতান গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে বাঁচিয়ে রাখার অর্থই আমার মৃত্যুকে ডেকে আনা। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমার কোনো কথা শুনতে চাই না। হাকিম ডুবান বুঝতে পারলেন সুলতানের হাত থেকে তার পরিত্রাণ নেই। হাত জোড় করে বললেন, মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা নিবেদন আছে হুজুর। কয়েক ঘন্টার জন্য আমাকে একবার কুটিরে যেতে দিন, আমার যা কিছু সম্পত্তি আছে পরিবারের লোকজনদের মধ্যে ভাগ করে দিতে চাই। আর আমার একটি পুঁথি আছে যা সারা দুনিয়ায় আর কারো কাছে নেই, আমি সেই পুঁথি সুলতানকে উপহার দিতে চাই। আমার গর্দান নেওয়ার পর ওই পুঁথির 6 নম্বর পাতা খুলে যা লেখা আছে তা পড়লেই আমার কাটামুন্ডু কথা বলবে, আর আপনার যখনই কিছু জানবার প্রয়োজন হবে ওই কাটামুন্ডুর কাছে জানতে চাইলেই সে জবাব দেবে। এ তো তাজ্যবাদ, কাটামুন্ডু কথা বলবে। ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে সেই পুঁথি নিয়ে এসো। সুলতানের আদেশে প্রহরীরা হাকিম ডুবানকে তার বাড়ি নিয়ে গেল। সেখানে সব কাজ সেরে প্রাসাদে ফিরে এলেন হাকিম, হাতে রেশমি রুমালে বাঁধা পুঁথি আর একটা রূপোর কৌটো আর তামার থালা। সুলতানের সামনে এসে কুর্নিশ করে হাকিম ডুবান তামার থালার উপর কৌটো থেকে কিছুটা লাল গুঁড়ো বার করে ছড়িয়ে দিলেন। তারপর বললেন, সুলতান, আমার গর্দান নেওয়ার পর আমার কাটা মুন্ডু এই থালার উপর বসিয়ে দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তখন আপনি ওই পুঁথির পরপর পাতা উল্টিয়ে 6-এর পাতা একটা মন্ত্র দেখতে পাবেন, সেই মন্ত্র পড়ে আমার কাটামুন্ডুকে প্রশ্ন করলেই উত্তর পাবেন। কিন্তু ভুলেও তার আগে পুঁথির পাতা খুলবেন না, তাহলে কাটামুন্ডু কোনো কথাই বলবে না। সুলতান তখনই জল্লাদকে ডেকে হাকিমের গর্দান নেওয়ার হুকুম দিলেন। জল্লাদ হাকিমের কাটা মুন্ডু এনে থালার ওপর রাখতেই রক্ত পড়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। সুলতানের আর দেরি সইছিল না, তাড়াতাড়ি রেশমি রুমাল খুলে পুঁথি বার করলেন। কিন্তু পুঁথির প্রতিটা পাতাই জুড়ে রয়েছে, অভ্যেসবশত জিভে হাত দিয়ে হাত ভিজিয়ে সেটা দিয়ে পাতা উল্টাতে লাগলেন। 1, 2, 3, 4, 5, 6, কিন্তু এ কি, সব পাতাই তো ফাঁকা, কোথাও কিছু লেখা নেই তো। কাটামুন্ডু বলে উঠল, আরও পাল্টা উল্টে দেখুন। সুলতানের মনে হলো
তার হাত দুটো অসাড় হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখছেন, মাথার ভেতরটা ঝিমঝিম করছে, জিভ শুকিয়ে আসছে। আর্তনাদ করে উঠলেন সুলতান, শয়তান হাকিম আমাকে বিষ খাইয়ে মেরে ফেলল। কাটামুন্ডু হাসিতে ফেটে পড়ল, সুলতান বিনা অপরাধে তুমি আমার প্রাণদণ্ড নিলে, আমি তার প্রতিশোধ নিলাম। গল্প শেষ হতেই জেলে কলসি জিনকে বলল, সুলতান যেমন উপকারীর বন্ধু হাকিম রুবানকে হত্যা করে তার প্রতিফল পেয়েছিল, তেমনি তুমি শাস্তি ভোগ করো। তোমার মতো অকৃতজ্ঞকে যদি মুক্তি দিই তবে তুমি আমার ক্ষতি করবে। জিন বুঝতে পারছিল জেলে তাকে আবার নদীর জলে ফেলে দেবে, সে কাতর স্বরে বলল, তুমি আমাকে মাফ করো জেলে ভাই, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে এত ধন দৌলত দেব যার ফলে আর তোমাকে জলে জাল ফেলতে হবে না। জিনের কথা শুনে মনে দয়া হলো জেলের, বলল, তুমি যদি আল্লাহর নামে শপথ করো আমার কোনো ক্ষতি করবে না তবেই তোমাকে মুক্তি দিতে পারি। জিন আল্লাহর নামে শপথ করতেই জেলে কলসির ঢাকনা খুলে দিল, তারপরই রাশি রাশি ধোঁয়া চারিদিকে ছেয়ে গেল, আর সেই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো জিন। এক পলক জেলের দিকে তাকিয়ে এক লাথিতে সেই তেমার কলসিটা নদীর জলে ছুড়ে দিল। জিনের আচরণে ভয় হলো জেলের, যদি জিন তার কথা না রাখে। কিন্তু জিন জেলের দিকে ফিরে শান্ত স্বরে বলল, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার আর দুঃখ থাকবে না। জেলে জিনের পিছু পিছু চলল, বেশ কয়েক মাইল গিয়ে একটা পাহাড়ের কোলে ঘেসে মস্ত বড় হ্রদ। জিন বলল, তুমি রোজ এসে এই হ্রদে জাল ফেলবে, যা পাবে রাজবাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করবে, আর তাতেই তুমি বড়লোক হয়ে যাবে, তবে কখনো দিনে একবারের বেশি জাল ফেলবে না। কথা শেষ হতেই জিন আকাশের দিকে তাকালো, আর তারপরই একরাশ ধোঁয়ার মধ্যে অসীম শূন্যে মিলিয়ে গেল।